হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর ভালো থাকারই কথা না, কেন খারাপ থাকবে? তো ঠান্ডাটা তো অনেকটা কমে গেছিল, তো আজকে আবার একটু ঠান্ডা লাগছে অল্প অল্প। তো আমি এখন চলে এসেছি, এই যে অফিস রুমে চলে এসেছি। তো আমার হাজবেন্ডের কেবিল অফিসে, ওখানে চলে এসেছি। তো আমি রোজ বিকেল হলেই চলে আসি, এখানে ছেলেকে পড়াই এখানে বসে। তো আর একটা বাচ্চাও পড়ে। তো এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন কয়দিন পড়তে আসছে না, বাচ্চাটাও আসছে না, তো ছেলেরও পড়ার চাপ নেই বেশি। আবার স্কুল টিস্কুল খুললে তখন আবার পড়ার চাপ পড়বে। তো এখন বসে আছি, ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নিই, একটু কথা বলি। তো আমি রোজই এখানে চলে আসি বিকেল হলে ছেলেকে নিয়ে, আর অফিসে তো একজন বসতে হবে, লোকজন আসলে তো ছেলেকে নিয়ে এখানে পড়াইও, আবার লোকজন আসলে দেখাও হয়ে যায়, তার লোকজনের সাথে মানে কথা বলা হয়ে যায়। ঘর থেকে তো বেরানোই হয় না, তো বিকেলটাই ওর সাথে চলে আসি, ছেলেকে নিয়েও আসি, এসে এখানে পড়াই, আর কোনো কাস্টমার আসলে দেখতে হয়। তো তো আপনারা তো জানেনই অফিসটা তো দেখেছেনই, আর কি দেখাবো। তো আজকে সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিলাম, আর জানেন তো শরীরটা ভালো নেই, তো আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে, তা ঠান্ডাটা অল্প অল্প লেগে আছে, আর শ্বাসকষ্ট আর হয়নি। তো আগের থেকে অনেকটাই ভালো রয়েছি, কিন্তু গলার কাছে একটু মানে ঠান্ডা ভাবটা রয়ে গেছে। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, রান্না বান্না নিয়ে আর আপনাদের সাথে দেখা করে উঠতে পারিনি। তো এখন বসে আছি একা একা, ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করি, কথা বলি, কথা বললে মনটা ভালো লাগে, এই জন্য একটু ভাবলাম আপনাদের সাথে দেখা করে নিই। তো আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না, আর লাইকও করছেন না, আগে খুব কমেন্ট করতেন, লাইক করতেন সব, এখন কেন করছেন না আপনারা? আমার লাইক কমেন্ট করলে তো আমারও একটু ভিডিওটা করতে ভালো লাগে না, যে হ্যাঁ সবাই দেখছে, লাইক করছে, কমেন্ট করছে, নাহলে তো নিজের থেকে বুঝতেও পারছি না ভিডিও ভালো করছি না কি করছি, কিছুই বুঝতে পারছি না। তো আজকে ভিডিওটা এইটুকুই শেষ করছি, আর কি কথা বলবো, কথা আর হাবি যাবি কথা। তো আজকে রান্না করেছিলাম, চিকেন রান্না করেছিলাম, আর শাক শাক করেছিলাম, বেশি কিছু করিনি, আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম, টমেটো সেদ্ধটাকে ভাতের ভিতর দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে তেল দিয়ে টমেটো সেদ্ধটা মেখেছিলাম, দারুণ খেতে লাগে। আপনারা কে কে খান টমেটো সেদ্ধ, তো আমাকে লিখে জানাবেন, আর রেসিপিটা সবাই পারবে, বলে তো দিলাম কিছুই না। টমেটো শেষে ভাতের ভিতর সেদ্ধ দিতে হবে, নামিয়ে একটু লঙ্কা পোড়া দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে, আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আবার সবার পছন্দ তো একরকম হয় না, আপনাদের পছন্দ হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু আমার ভালো লাগে। তো টাটা, বাই বাই, গুড নাইট।